বিয়ের পর প্রথমবার মনিকার দিদি ববিতা তার বাপের বাড়িতে ঘুরতে এসেছিল। ববিতাকে দেখে তার বোন এবং মা দুজনেই খুব খুশি হয়। আরে দিদি, তুই কত রোগা হয়ে গেছিস, তোর শাশুড়ি মা কি তোকে খেতে দেয় না নাকি বলতো? আরে বুদ্ধু, আমি আমার ফিগার মেনটেন করছি। সবাই বলে না বিয়ের পরে মেয়েরা মোটা হয়ে যায়, আর আমি মোটা হতে চাই না, তুই জানিস তো। আরে বাবা, তোর দিদি তো এইমাত্র এলো, একটু বসতে দে, কিছু খেতে দে, তারপর গল্প জুড়তে বসবি। আরে না না, ঠিক আছে, এমনিও আমার তোমাদের কথা আর এই বাড়ির কথা খুব মনে পড়ছিল। ওখানে একদম সবসময় বন্দি থাকতে হয়, খোলা মেলায় থেকে অভ্যাস তো আমার, ওখানে যেন দম আটকে আসে। মা দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না, ওই বাড়িতে দিদির বিয়ে হলে দিদির অসুবিধা হবে। অসুবিধা মানে? দুটো ঘর আর রান্নাঘরের মধ্যেই সবসময় বন্দি থাকতে হয়, ছোট ঘরে বিয়ে হলে খুব সমস্যা। আরে ছোট ঘরটাতে কি হয়েছে, ঘর একদিন বড় হয়ে যাবে। আর এমনিও জামাই বাবাকে তো তোর পছন্দ হয়েছিল, জামাই বাবা তো খুবই ভালো, তার মধ্যে তো কোনো কমতি নেই। আর এমনিও আমি নিজের মেয়ের শ্বশুর বাড়ির কোনো বিষয় নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না। মনিকা যা, দিদির জন্য চা বানিয়ে নিয়ে আয়। মালতী দেবী তার দুই মেয়ে ববিতা এবং মনিকার সঙ্গে বাস করত। মালতী দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকে তাদের পারিবারিক অবস্থা অনেকটাই শোচনীয় হয়ে পড়েছিল। মালতী দেবী একটা ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করত। তাদের সম্বল বলতে ছিল মাত্র একতলা বাড়ি। বিমলবাবু বেঁচে থাকাকালীন খুবই কষ্টে সৃষ্টে বাড়িটা তৈরি করেছিল। মালতী দেবী দুই মেয়েকে খুবই কষ্টে বড় করেছে। কয়েক সপ্তাহ আগেই সে ধার দেনা করে তার বড় মেয়ে ববিতার বিয়ে দিয়েছে। ববিতার বিয়ে তাদের মতোই একটি সাধারণ পরিবারে হয়েছিল, তাই সে সবসময় তার শ্বশুর বাড়িকে নিয়ে সমালোচনা করত। আসলে ববিতার বড়লোক বাড়িতে বিয়ে করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যবশত তার বিয়ে গরিব রাজেশের সঙ্গে হয়েছিল। বিয়ের পর কিছুদিনের জন্য সে বাপের বাড়িতে থাকতে এসেছিল। দিদি এই নে চা খেয়ে নে, মাই নাও তোমার লিকার চা। দুই বোন তাদের মায়ের সঙ্গে গল্প করছিল, ঠিক সেই সময় তাদের বাড়িতে ঘটক মশাই কালীপদ বাবু আসে। দিদি কেমন আছেন, সবাই কি খবর বলুন। আরে ঘটক মশাই, আপনি হঠাৎ, আসুন আসুন বসুন, আমরা সবাই ভালো আছি, আপনার খবর বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে একটা সুখবর দিতেই এসেছি। আরে বড় মেয়েও তো এখানে আছে দেখছি। হ্যাঁ কাকু, কিছুদিনের জন্য থাকতে এসেছি, আপনি বলুন না কি সুখবর দিতে এসেছেন। যাক, তুমি খুব ভালো সময় এসেছো, এবার ছোট বোনের বিয়ে দেখে তারপর শ্বশুর বাড়ি যেও, কেমন? মানে মনিকার বিয়ের কথা বলছেন আপনি? মনিকার বিয়ে ঠিক হয়ে গেছে? না, বিয়ে ঠিক হয়নি, তবে হয়ে যাবে। দিদি শুনুন, আপনার ছোট মেয়ের জন্য একটা অনেক বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। কি, মনিকার জন্য বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে? কে, ছেলেটা কি করে? বলছি মা বলছি, এত উত্তেজিত হলে কি করে হবে। আমাদের শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতাপ বাবুর একমাত্র ছেলে হলো বিপ্লব। মনিকার ফটো দেখাতেই এক নজরে ওরা মনিকাকে পছন্দ করে ফেলেছে। এই যে দেখুন ছেলেটার ফটো। এই বলে ঘটক মশাই বিপ্লবের ফটো মালতী দেবীর হাতে ধরিয়ে দেয়। কিছুক্ষণ কথা বলে এবং জলখাবার খেয়ে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। ছোট মেয়ে মনিকার জন্য একটা ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে বলে মালতী দেবী মনে মনে খুবই খুশি হয়। রাত্রিবেলা মনিকা একভাবে বিপ্লবের ফটো দেখছিল, সেই সময় সেখানে ববিতা আসে। আরে বাবা, আর কতবার ফটো দেখবি, তুই তো দেখছি বিয়ে করার জন্য ভালোই লাফালাফি করছিস, এমনিও ফটো দেখে কি আর বোঝা যাবে ছেলেটা ভালো না খারাপ? না না দিদি, আমি তো এর ফটোটা দেখে এটাই ভাবছি যে ছেলেটা কত হ্যান্ডসাম, আর আমাকে দেখে এর পছন্দ হলো কিভাবে। আরে আমিও তো সেটাই ভাবছি, এটা তো হতে পারে যে ছেলেটার বয়স বেশি হয়ে গেছে আর কোনো মেয়ে পাচ্ছে না, সেই জন্য হয়তো আমাদের মতো গরিব বাড়িতে বিয়ে সম্বন্ধ পাঠিয়েছে। কিন্তু ফটো দেখে তো বয়স্ক মনে হচ্ছে না রে দিদি। আরে বাবা, তুই ফটো দেখা বন্ধ কর, আমার কথা শোন, বড়লোক পরিবারের ছেলেরা ভালো হয় না, ওদের চরিত্রের দোষ থাকে, আর তাছাড়া এখন এসব বিয়ের কথা মাথা থেকে বের করে দে, বিয়ে করে কিন্তু পস্তাবি, আমি যেমন এখন আফসোস করছি। মাকে বল যে তুই কয়েক বছর পর বিয়ে করতে চাস। আমি তো এখন বিয়ে করতে চাই না দিদি, কিন্তু মাঝে ঘটক মশাইকে ফোন করে কালকে ওদের বাড়িতে আসতে বলেছে, এবার আমি কি করব বল, জানিস তো আমার বিয়ে নিয়ে মা কত চিন্তা করে। হ্যাঁ সেই, মায়ের তো যত চিন্তা ছোট মেয়েকে নিয়ে,
বড় ঘরে সম্বন্ধ এসেছে বলে মা একটু বড্ড তাড়াহুড়ো করছে। এই বলে ববিতা সেখান থেকে চলে যায়। পরের দিন মালতি দেবী সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রাখে। অপরদিকে মনিকাও খুব সুন্দর একটি চুড়িদার পরে তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে ছেলেপক্ষ এসে উপস্থিত হয়। তাদের সঙ্গে বাড়ির দুটো কাজের লোক এসেছিল। কাজের লোকের হাতে অনেক রকমের ফল, মিষ্টি এবং আরো কিছু দামি দামি উপহার ছিল। এই দেখে কবিতা মনে মনে ভাবে, ওরে বাবা, মেয়েকে দেখতে এসেছে তাও আবার এত দামি দামি উপহার নিয়ে। কেউ আবার দেখতে এলে এত কিছু নিয়ে আসে নাকি? আমি তো যতটা ভেবেছিলাম এরা তো তার থেকেও অনেক বেশি বড় লোক মনে হচ্ছে। দিদি আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এখানে কিছু ফল, মিষ্টি আর উপহার আছে, একটু এগুলো রেখে দিন। আরে, এসবের কি দরকার ছিল দিদি? না না, আসলে খালি হাতে কিভাবে আসবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই জন্য নিজের মনের শান্তির জন্যই এগুলো নিয়ে এলাম। আচ্ছা, এসব কথা ছাড়ুন এবার। দিদি, এই যে এটাই ছেলে, এর নাম হলো বিপ্লব। এবার আপনি আপনার ছোট মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি আমার বোনকে। বাবারে বাবা, মনিকার ভাগ্যটা সত্যি কত ভালো। ছেলেটাকে দেখতে তো সত্যি কত হ্যান্ডসাম। ইশ, আর আমার কপালে জুটেছে ওরকম দেখতে একটা ফালতু ছেলে। আমার কপালে এসব লেখা ছিল কি জানি কেন, উপরওয়ালা যত সুখ আমার ছোট বোনের কপালে লিখেছে। ববিতা মনে মনে এসব ভাবতে ভাবতে মনিকাকে সেখানে নিয়ে আসে। মনিকাকে দেখে নন্দিতা দেবী মুচকি হাসতে থাকে। বিপ্লব একইভাবে মনিকার দিকে তাকিয়ে থাকে। ঘটক মশাই প্রথমবার যখন আমাকে আপনার মেয়ের ফটো দেখিয়েছে, আমার তো এক নজরে আপনার মেয়েকে পছন্দ হয়েছে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। এবার আপনাদের মতামতটা যদি জানান। দিদি, আমার ছোট মেয়ের ভাগ্য সত্যি খুব ভালো যে আপনাদের মতো এত বড় একটা বাড়ি থেকে ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। বড় মেয়ের তো ঘর সংসার হয়ে গেছে, এবার ভালোই ভালোই ছোট মেয়েটার বিয়ে হয়ে গেলে আমি শান্তি পাবো। ঠিক আছে, আপনাদের তাহলে এই বিয়েতে কোনো অসুবিধা নেই, তাই তো? এবার তাহলে ছেলে আর মেয়েকে আলাদা করে কথা বলতে দেয়া হোক, কেমন? আসলে মডার্ন যুগ তো, যদি একে অপরের সঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকে তাই আর কি। বিপ্লব ও মনিকাকে আলাদা ঘরে কথা বলতে পাঠানো হয়। এসব দেখে ববিতার খুবই রাগ হচ্ছিল। সে ঘরে জানালা দিয়ে তাদেরকে দেখতে থাকে। আপনার কিছু জানার থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো, আপনার আমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনাকে আমার পছন্দ হয়েছে, আর আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার নেই। আচ্ছা, আমিও কি বলবো কিছুই বুঝতে পারছি না। এনিওয়ে, এক্সকিউজ মি, আপনার গালে কালো মতো কিছু একটা লেগে আছে, মনে হচ্ছে কালি লেগে আছে। কালি লেগে আছে? ও, তাহলে হয়তো কাজল পরার সময় লেগে গেছে, তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিলাম তো। না না, এতে ঘাবড়ানোর কিছু নেই, এমন হতেই পারে। আমার কাছে টিস্যু আছে, আমি মুছে দিচ্ছি, দাঁড়ান। এই বলে বিপ্লব মনিকার গাল থেকে তার কাজলের কালো দাগ মুছে দেয়। জানালা থেকে ববিতা এই দৃশ্য দেখে মনে মনে আরো বেশি রেগে যায়। ও মা গো, প্রথমবার দেখা করতে এসে ছেলেটা মনিকার এত কেয়ার করছে, তাহলে তো বিয়ের পর মনিকার জন্য সবকিছুই করতে পারবে। আর আমার কপালে জুটেছে একটা হাদারাম। দূর, আমার যদি বিয়ে না হতো তাহলে এই বড় ঘরের সম্বন্ধটা হয়তো আমার জন্যই আসতো। কিছুক্ষণের মধ্যেই ছেলেপক্ষ বিয়ের পাকাপোক্ত কথা সেরে নিয়ে সেখান থেকে চলে যায়। মালতী দেবী ও মনিকা দুজনেই এই সম্বন্ধের জন্য খুবই খুশি ছিল, কিন্তু ববিতা একেবারেই এটা মেনে নিতে পারছিল না। সে মনে মনে তার ছোট বোনের উপর খুব হিংসা করছিল। দেখতে দেখতে মনিকা ও বিপ্লবের এনগেজমেন্টের দিন চলে আসে। ছেলেপক্ষ একটা অনেক বড় 5-স্টার হোটেল বুক করেছিল এনগেজমেন্টের জন্য। সকলে মনিকাকে দেখে খুব প্রশংসা করছিল। মনিকাদের এক প্রতিবেশী ববিতাকে বলে, কে রে, তোর বোনের তো কপাল খুলে গেছে, কত সুন্দর লাগছে। শুনেছি নাকি বড় ব্যবসায়ীর একমাত্র ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। হ্যাঁ বৌদি, সবই উপরওয়ালার কৃপা। হ্যাঁ সেটাই তো, দুই মেয়ে একই পরিবারের, তবুও তোমার বড় মেয়ের একটা গরিব বাড়িতে বিয়ে হলো, আর ছোট মেয়ের বিয়ে এত বড় ঘরে হচ্ছে। সত্যি বোন বোন হলেও ভাগ্য কি আর এক হয়। দেখো, এনগেজমেন্টের দিন মনিকাকে এত সুন্দর লাগছে, ববিতাকে তো বিয়ের দিনও এত ভালো লাগছিল না। আরে দিদি ছাড়ো না, তুমি খেয়ে নেবে চলো। এই বলে মালতি তাদের প্রতিবেশীকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু প্রতিবেশীর বলে যাওয়া কথাগুলো ববিতার মাথায় ঘুরতে থাকে। কয়েকদিন পর বিপ্লবদের বাড়ি থেকে মনিকার জন্য লেহেঙ্গা পাঠায়। লেহেঙ্গাটি দেখে ববিতার চক্ষু ছানা বড়া হয়ে যায়, কারণ লেহেঙ্গাটি খুবই দামি এবং ডিজাইনার ছিল।
মা, বিপ্লবের পছন্দ সত্যিই খুব ভালো, তাই না বলো? এত দামি লেহেঙ্গা পাঠিয়ে ওরা কি প্রমাণ করতে চাইছে? হ্যাঁ, ওরা বড় লোক ঠিক আছে, তাই বলে এত শোঅফ করা ঠিক না। মা, তোমার কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী মনিকার জন্য ছেলে দেখা উচিত ছিল। আমরা এত গরিব আর ওরা অত বড় লোক। কি উল্টোপাল্টা বলছিস তুই? বিয়েটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, আর তাছাড়া সম্বন্ধটা ওদের তরফ থেকে এসেছিল। বিপ্লব মনিকাকে এত পছন্দ করে, তাহলে আমরা কেন আপত্তি করব? ববিতা তার মায়ের কথা শুনে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ববিতা তার ছোট বোনের বিয়ে ভেঙে দেওয়ার প্ল্যান করতে থাকে, কিন্তু সে কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত বিয়ের দিন সকালবেলা সে একটা কাছি দিয়ে মনিকার লেহেঙ্গাটা কেটে দেয়। মনিকা তার দিদিকে এটা করতে দেখে ফেলে। মনিকা কাঁদতে কাঁদতে বলে, দিদি তুই এটা করতে পারলি আমার সঙ্গে? আজকে আমার জীবনের এত বড় একটা দিন আর তুই আমার সঙ্গে। আমি কি এমন ভুল করেছি দিদি যে তুই এটা করলি? আমি জানি না, তোর এত ভালো ভাগ্য আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তোর বিয়ে এত বড় লোক বাড়িতে হচ্ছে আর আমি এই গরিব পরিবারে সারা জীবন কিভাবে কাটাবো? ববিতা এসব বলছিল তখনই সেখানে তার মা এসে তার গালে একটা ঠাসিয়ে চড় মারে। বেয়াদব মেয়ে, নিজের ছোট বোনের উপর তুই এভাবে হিংসা করবি আমি কখনো ভাবতে পারিনি। ছি, তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। এখন তো মনে হচ্ছে তুই এখানে না আসলেই ভালো হতো। ববিতা তার ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হয়ে পড়ে। সে তার মা এবং বোনের কাছে ক্ষমা চায়। তারই সঙ্গে সে তার বোনের লেহেঙ্গা সেলাই করে ঠিক করার চেষ্টা করে। মনিকা তার দিদির এমন অবস্থা দেখে তাকে ক্ষমা করে দেয়। ববিতা তার মন থেকে সমস্ত হিংসাকে দূর করে দিয়ে তার বোনের বিয়েতে খুবই আনন্দ করতে থাকে। উলুবেড়িয়ার বাজার পাড়ায় প্রতিদিন মোটামুটি একটি বাজার বসত। সেখানে কিছু স্থায়ী দোকান তো ছিলই, সাথে সাথে অনেক ফেরিওয়ালাও তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেখানে কেনা বেচা করত। এমনই সারা নামের এক বেলুনওয়ালাকে তার ছোট মেয়ে সুমনাকে নিয়ে বেলুন বিক্রি করতে দেখা যেত। বেলুন নিয়ে যান বেলুন, অনেক প্রকারের বেলুন আছে, লাল হলুদ রকমারি বেলুন, ছোট থেকে বড় সকলের পছন্দিত গ্যাস বেলুন নিয়ে যান। মা মা, আজ আমাদের কাছে কেউ বেলুন নিতে আসছেন না কেন? আমাদের তো সকাল থেকে একটাও বেলুন বিক্রি হয়নি, তাহলে কি আজকেও? এই যে দাদা, নিয়ে যান, বাড়ির বাচ্চাদের জন্য গ্যাস বেলুন নিয়ে যান। এই হঠাৎ করে এইরকম কানের কাছে হাঁকবে না তো, একদম ফালতু কথাকার, পুরো চমকে দিল। বলি এরকম না চেঁচিয়ে চুপ করেই তো থাকতে পারো, যার দরকার লাগবে সে নিশ্চয়ই আসবে। দাদা বেলুন নিয়ে যান না, বাড়ির বাচ্চারাও খুশি হবে আর কিছুটা হলেও আমাদের উপকার হবে। আমার মাথা নষ্ট করো না, সামনে থেকে সরে যাও, নয়তো বেলুনের মতো তোমাদেরও মা মেয়েকে গ্যাসে ভরে আকাশে উড়িয়ে দেব। এদের জ্বালাই বাইরেও বের হওয়া যাবে না দেখছি, মাথা পুরো নষ্ট করে দেয়। জালালবাবু যতদিন ছিল এরকম বিরক্ত করতো না, এরা মা মেয়েতে বড্ডই চেঁচামেচি করে। বাজার কমিটিকে বলে এদের একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। আসলে সারা দেবীর অবস্থা এরকম ছিল না, আর নাই বা আগে সে বেলুন বিক্রি করত। তার স্বামী জালালবাবু দিনমজুরের কাজ করেই তাদের সংসার চালাত। কিন্তু হঠাৎই একদিন জালালবাবু বাড়ি ফেরার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে তার খুবই চোট লাগে এবং ডাক্তার তার একটি পা কেটে বাদ দিয়ে দেয়। সে সারা জীবনের জন্য খোঁড়া হয়ে যায়। তারা আগে থেকেই দরিদ্র ছিল, কিন্তু জালালবাবুর অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের সংসারের অভাব আরো তীব্রতর হয়ে ওঠে। নিজেদেরকে বাঁচাতে শেষ পর্যন্ত সারা দেবী বেলুন বিক্রি করা শুরু করেছিল। মা, আমার খুব খিদে পেয়েছে, তাহলে কি আজকেও আমাদের খাওয়া হবে না? মা, আমরা কি আজকেও শুকিয়ে থাকবো? না রে মা, আমরা শুকিয়ে থাকবো না, এখন তো অনেকটাই সময় বাকি আছে, দেখবি প্রতিদিনের মতো আজকেও কেউ না কেউ বেলুন কিনবে। এভাবেই তারা কথা বলছিল, তখনই পাশ থেকে একটি বাচ্চা ছেলে যাচ্ছিল। বাচ্চা ছেলেটি বলে, মা মা, আমি বেলুন কিনবো, আমায় বেলুন কিনে দাও না, এখানে কত বেলুন আছে, আমি 5টা বেলুন কিনবো, দাও না মা। এই যে দিদি, আমাকে 5টা বেলুন দিন তো, আর একটু কম করে নেবে, মানে 5 টাকা করে না নিয়ে 5টা 20 টাকাই নেব। সারা দেবী 20 টাকার বিনিময়ে তাদেরকে 5টা বেলুন দিয়ে দেয়। তারা চলে গেলে, এই চল, তোর খিদে পেয়েছিল না, আর বাড়িতে তোর বাবাও একা আছে, তাড়াতাড়ি রামচরণ কাকার দোকানে যাই।
এই বলে তারা সেখান থেকে বাড়ি আসার সময় রামচরণ বাবুর দোকানে যায়। বাবু, আমাকে 10 টাকা চাল আর 10 টাকার ডাল দিন তো। হ্যাঁ হ্যাঁ, টাকাটা আগে দাও, তারপর দেখছি। অনেকদিন পর টাকা পেলাম, এবারে তুমি আসতে পারো। কিন্তু বাবু, আপনি তো চাল ডাল কিছুই দিলেন না, আমার জিনিসগুলো দিন। চল, ডাল আবার কিসের, আমি কিছুই দেবো না। আগের 100 টাকা বাকি আছে, ওটা ভুলে গেছিস নাকি? 100 টাকা থেকে অনেকদিন পর 20 টাকা পেলাম, আর বাকি 80 টাকা তাড়াতাড়ি দিয়ে যাস, বুঝেছিস? রামচরণ দোকানদার এভাবেই সেদিন তার পাওনা টাকা কেটে নিয়ে তাকে কিছুই না দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সারাদেবী ও তার পরিবার সেদিনও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। এটা ছিল সারাদেবীর প্রত্যেক দিনের ঘটনা। কোনোদিন তার কেনা বেচা হতো না, আবার কোনোদিন কিছু টাকার বিক্রি হলেও ঋণ মেটাতে গিয়ে সব শেষ হয়ে যেত। এভাবেই না খাওয়া আর শুকিয়ে থাকাটা যেন সারাদেবীর প্রত্যেক দিনের ঘটনা হয়ে পড়েছিল। সারা, তুমি আমাদের জন্য আর কত কষ্ট করবে? আমাদের এই অবস্থার জন্য শুধু আমরাই দায়ী। না আমার এরকম হবে, আর না তোমাকে এত কষ্ট করতে হবে। তুমি চুপ করো, তুমি ভেঙে পড়ো না, দেখবে একদিন ঈশ্বর আমাদের সবকিছুই ঠিক করে দেবে। তুমি ঈশ্বরের উপরে ভরসা রাখো। সারাদেবী এভাবেই তার স্বামী ও মেয়েকে সান্ত্বনা দিয়েই থাকতো। হয়তো সে নিজেও জানত যে বেলুন বেচে কখনোই সে সংসারের পরিস্থিতি পাল্টাতে পারবে না, কিন্তু তবু ঈশ্বরের উপরে ভরসা রেখেই প্রতিদিন সে বেলুন বিক্রি করতে বেরিয়ে যেত। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সারা সুমনাকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। দিনের শেষে, আজকে আমাদের 30 টাকার বেলুন বিক্রি হয়েছে, এটা দিয়ে আমাদের ভালোভাবেই আজকের দিনটা চলে যাবে। মা, ও মা, তাহলে আজকে আমি পকোড়া খাবো, আমাকে পকোড়া কিনে দাও না মা। হ্যাঁ হ্যাঁ, যা এই নে 2 টাকা নিয়ে যা, পকোড়া কিনে খা, আর তাড়াতাড়ি আসবি, আমি ততক্ষণে এখানেই বসে আছি। সারাদেবী সুমনাকে এভাবেই বলে একটি বিউটি পার্লারের সামনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ছেলে পার্লারের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে সারাদেবীর হাতে রং বেরঙের বেলুন দেখতে পায়। বাচ্চা ছেলেটি খুব খুশি হয়ে আবারও পার্লারের ভেতরে ঢুকে যায়। আসলে পার্লারটির মালিক আর কেউ নয়, বাচ্চা ছেলেটির মা সোনালি নামের এক ভদ্র মহিলা ছিল। সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা মা, আমি বেলুন কিনবো, আমায় বেলুন কিনে দাও না, আমি অনেকদিন বেলুন নিয়ে খেলিনি। দাঁড়াও বাচ্চু, আমি তোমার আন্টিকে টাকা দিচ্ছি, টাকাটা গুনছি, একটু চুপ করো, না হলে ভুল হয়ে যাবে তো। ম্যাডাম, এই তো, এই যে পুরো 5,000 টাকা হয়ে গেছে, এবার বাবু কি বলছে শুনুন। হ্যাঁ সে তো দেব, কিন্তু বাচ্চু তুমি এরকম করো কেন? একদিন তোমার স্কুল ছুটি থাকে তাই তোমাকে এখানে নিয়ে আসি, আর তুমি এখানে এসে এটা সেটা জেদ করো, এখন আমি বেলুনওয়ালাকে কোথায় পাবো বলো? মা মা, খুঁজতে হবে না, ওই তো আমাদের পার্লারের বাইরেই বসে আছে, তুমি চলো না মা। সোনালী বাইরে যেতে যাবে কি, ঠিক তখনই সেলিনা তাকে বলে, আরে ম্যাডাম, আপনি আবার বাইরে যেতে যাবেন কেন? ওকে এখানেই ডাকুন না, আপনি এখান থেকেই নিয়ে নেবেন। ও তাহলে বেশ, বাচ্চু যাও, তুমি বেলুনওয়ালাকে এখানে ডেকে আনো। যাও বাবা, ডেকে আনো, আমি তোমাকে বেলুন কিনে দেব। সোনালীর কথা শুনে বাচ্চু বেলুন বিক্রেতা সারাদেবীকে সেখানে ডাকতে যায়। ততক্ষণে সুমনাও সারাদেবীর কাছে চলে আসে। তারা দুজনেই তাড়াতাড়ি করে পার্লারের ভেতরে আসে। আরে আপনার বেলুনগুলো তো বেশ সুন্দর, তা কত করে বিক্রি করছেন? বেশি করে নিলে কিছু ডিসকাউন্ট হবে তো? আসলে আমার ছেলেটি একটু চঞ্চল, ও হয়তো সব বেলুনগুলোই নিতে চাইবে। ইস, কি নোংরা জামা কাপড়! ম্যাডাম, এদের পার্লার থেকে বের করে দিন, এদেরকে দেখলে এখানে কেউ আসবে না, সব ক্লায়েন্টগুলো পালিয়ে যাবে তো, এদের এখানে ডাকাটাই ভুল হয়েছে মনে হচ্ছে। এই এই, বেরিয়ে যাও, আমরা তোমার এই নোংরা বেলুন নেব না, যাও যাও। আহ সোনালী, কি হচ্ছে এসব, এরকম করতে নেই, গরিবদের সঙ্গে কখনোই বাজে ব্যবহার করা উচিত নয়, ওরা নিশ্চয়ই পেটের দায়ে পড়ে এখানে এসেছে। ম্যাডাম, আপনি এদের চেনেন না, এরা ভিখারি সেজে বড় লোকদের ঠকায়। আচ্ছা ছাড়ুন, আপনার যেটা ভালো লাগে আপনি তাই করুন। হ্যাঁ ম্যাডাম, নিন না, আপনি কতগুলো বেলুন নেবেন, কম দামে দিয়ে দেব। হঠাৎ করে সোনালীর ফোনে একটা কল আসে, তাই সে বলে, আরে সেলিনা, আমার একটা ফোন আসছে, তুমি এক কাজ করো,
আমার ড্রয়ার থেকে এনাকে বেলুনের টাকাটা মিটিয়ে এনাকে ছেড়ে দাও, আমি আসছি। এই বলে সোনালী ম্যাডাম তার কেবিনে চলে যায়। সেলিনা বাচ্চুকে অনেকগুলো বেলুন কিনে দেয় এবং সারা দেবীর টাকা বুঝিয়ে দিয়ে সোনালী ম্যাডামের কাছে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে কাউন্টারে এলে সোনালী তার ড্রয়ারে রাখা 5,000 টাকা খুঁজে পায় না। ম্যাডাম, টাকাটা নিশ্চয়ই ওই ভিখারি বেলুনওয়ালাটাই নিয়েছে। আমি আগেই তো বললাম আপনাকে, আমি এদের ভালো করেই চিনি, দেখেই তো চোর মনে হচ্ছিল। সোনালী ম্যাডাম বেশি কিছু আর না ভেবেই বেলুনওয়ালা সারা দেবীর টাকাগুলো চুরি করেছে এটা ধরে নেয়। তাই সে পুলিশকে সারা দেবীর নামে কমপ্লেন করে। পুলিশ সারা দেবীর খোঁজ করে তাকে সেখানে ধরে আনে। ম্যাডাম, আমি আপনার কোনো টাকা নিইনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভালোভাবে দেখুন না। হ্যাঁ, আমি ভালোভাবেই দেখেছি, আর সেই জন্যই বলছি আমার 5,000 টাকা নেই, আর সেই সময় সেলিনাও আমার কাছেই ছিল, তুমি একাই টাকার কাছে ছিলে। না ম্যাডাম, আমি বেলুনের টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম, বিশ্বাস করুন আপনি। এভাবে বললে পুলিশের বুঝতে আর কিছুই বাকি থাকে না, সে সারা দেবীকে চোর বলে সন্দেহ করে ধরে নিয়ে চলে যায়। সুমনা তার বাবা জালাল বাবুকে বাড়িতে এসে এসব কথা বললে সে বহু কষ্টে যেমন তেমন করে থানায় যায়। বাবু, আমার স্ত্রী এরকম হতেই পারে না, আপনারা একটু ভেবে দেখুন, আপনারা ভুল বিচার করতে পারেন না। হ্যাঁ, সেই জন্যই তো আসল চোরকে ধরে নিয়ে এসেছি, আর সোনালী দেবী হাতে নাতে ধরিয়েও দিয়েছেন। বাবু, আমি চুরি করিনি, আপনি চাইলে দোকানে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। সারা দেবী ও জালাল বাবুর অনুরোধে পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ চেক করতে যায় এবং সেখানে টাকাটি সেলিনাকে চুরি করতে দেখা যায়। এটা দেখে সোনালী দেবী সেলিনার উপরে খুব রেগে যায় এবং তাকে কঠোর শাস্তি দেওয়ার আবেদন করে। ম্যাডাম, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি গিয়ে বেলুন বিক্রি না করলে আমাদের খাওয়াই হবে না, এমনিতেও আমার আজকে দিনটা লস হয়ে গেল। তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে আর কিছু করতে হবে না, আজ থেকে তুমি আমার পার্লারেই কাজ করবে, এর বিনিময়ে আমি তোমাকে মোটা টাকা মাইনেও দেব, তোমার মতো একটি বিশ্বস্ত ম্যানেজারের খুবই দরকার ছিল আমার। সোনালী দেবীর কথা শুনে সারা খুবই খুশি হয়। সে সোনালীর পার্লারেই কাজ করতে শুরু করে। সে সুমনাকেও একটি ভালো স্কুলে ভর্তি করে দেয় এবং তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।